1908 অটোমান সাম্রাজ্যের দামাস্কাস থেকে মদিনা পর্যন্ত একটি রেলওয়ে তৈরি হয়েছিল, যার নাম ছিল হেজাজ রেলওয়ে। হেজাজ রেলওয়ে বেশিটাই জর্ডানের মধ্যে দিয়ে যেত। তারপর 1920 সেটা বন্ধ হয়ে যায়। 1955 থেকে 2005 এই সময়টা এখানে আরেকটি রেলওয়ে চলেছিল, এরও একই নাম, হেজাজ জর্ডান রেলওয়ে। এবং এই রেলওয়েটিতে মূলত ফসফেট নিয়ে আসা যাওয়ার কাজ করা হতো। এখন এগুলির মধ্যে দুটি ইঞ্জিন দেখা যায়, যদিও সেগুলি এখন অচল। একটি হচ্ছে একটি নিপ্পন শ্রায়র তৈরি 462 ইঞ্জিন, যার নম্বর হচ্ছে 89। এবং অন্যটি হচ্ছে একটি ডিজেল ইঞ্জিন, যার হুইল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 41A41A এবং এর নাম্বার হচ্ছে 3। এছাড়াও কিছু রোলিং স্টক, ক্রেন, ট্যাঙ্কার ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। কাজেই ওয়াদিরামের কাছে এই যে ছোট রেলওয়ে পার্কটা, এইটা জর্ডানের একমাত্র রেলওয়ের হিসেবে খুব গুরুত্বপূর্ণ। জর্ডানের রেল বলতে এটাই আছে, তাও অচল। এছাড়া জর্ডানে আর কোনো রেলওয়ে নেই।